Hi, welcome back to another video. আজকে আমরা কথা বলবো কেন আমরা দীপাবলি সেলিব্রেট করি। প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠান পালনের পেছনে ধর্মীয় কারণের পাশাপাশি কিছু বৈজ্ঞানিক এবং অর্থনৈতিক ব্যাপার থেকে যায়। আমাদের বিভিন্ন উৎসবের সময় আমরা আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ কিছু পণ্য বিক্রি করে তাদের সংসার চালায় এবং সেটাকে সাপোর্ট করার জন্যে মানুষের জীবনে উৎসবের প্রয়োজন রয়েছে। দীপাবলিও তার মধ্যে একটি। দীপাবলির মানে হচ্ছে সিরিজ অফ লাইট, অর্থাৎ অনেকগুলো প্রদীপ একসাথে জ্বালিয়ে রাখা হয় একই দিনে সন্ধ্যার সময় থেকে। কালী পূজার সময় এই দীপাবলি উৎসব পালন করে হিন্দুরা এবং এই দীপাবলি উৎসব সারা পৃথিবীতে উদযাপিত হয় আলোর উৎসব হিসেবে, দ্য ফেস্টিভ্যাল অফ লাইট। পৃথিবীর সবচেয়ে ডেডলি অ্যানিম্যাল হচ্ছে মশা। এই মশা তাড়ানোর জন্য প্রাচীনকালে বিভিন্ন তেলের মিশ্রণ দিয়ে প্রদীপ তৈরি করা হতো এবং সেটা জ্বালিয়ে মশা এবং বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় থেকে নিজেদের সুরক্ষিত রাখা হতো। সেই নিয়ম থেকেই চলে এসেছে এই দীপাবলির উৎসব। শীতের ঠিক শুরুতে অমাবস্যার রাতে যখন চারিদিকে অন্ধকার হয়ে যায়, তখন এই দীপাবলির উৎসবের মাধ্যমে চারিদিক আলোকিত করে এই উৎসবটি উদযাপন করা হয়। ভিডিওটি দেখে আপনার ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। ঠিক আছে।